প্রিয় বন্ধুরা, আমি আছি এখন সেই বরগুনার কুড়াকাটা ফেরিঘাটে, যেখানে প্রতিদিনের মতো এখানে ইলিশের যে একটা বাজার মেলে। দেখুন যে জেলেরা এখান থেকে তাজা একবারে সেই ইলিশ মাছ ধরে নিয়ে আসছে, যে এখানে বড় বড় ইলিশ। আমি ইলিশের আরও দিয়ে নিয়ে যাবো আপনাদের, যে ইলিশ বড় বড় ইলিশ যে বেচা কিনা যেখানে হয়। দেখুন যে সবাই কেনার জন্য এখানে পাইকাররা এখানে আসছে। ইলিশের যে জেলা বরগুনা, তার একটা গুণ দেখুন যে ছোট্ট একটা বাজার। কিভাবে ডাক বলবেন যে এখানে ইলিশের সম্পর্কে একটু বলুন। আমাদের একজন জেলে ভাই এখানে মাছ কিনতে আসছে, সে বলবে যে ইলিশ বাজারটা নিয়ে একটু বলেন, এই বাজারটার নাম কি, কোথায় এবং কখন থেকে মাছ বেচা কিনা হয় এগুলো বলেন। সকাল থেকে 4টা 9টা পর্যন্ত বেচা কিনা হয়, আবার আসরে আমাদের বড় চলে রাত 8টা 9টা পর্যন্ত বেচা কিনা হয়। আমি ইলিশের দাম কেমন এখন, কি বেশি না কম? দাম এখানে বেশি চলে। হ্যাঁ, বেশি চলে। কেন বেশি এখানে? পার্টিটা এখান থেকে কিনে নিয়ে যায়, দূর থেকে এখান থেকে নিয়ে যায়, এবং ফেরিঘাট বলে এখানে অনেক ফেরিঘাট হয়। ধন্যবাদ। দেখুন যে আমাদের এখানে 2 কেজি 2.5 কেজি পর্যন্ত ইলিশ হয়। আপনি কি এখানে কি করেন, মাছ বেচেন? একটু ইলিশ সম্পর্কে বলেন, যে এখানে মাছগুলো নিয়ে একটু বলেন। এখানে মাছ 2 কেজি 2.5 কেজি 1 কেজি 4 কেজি এরকম পাওয়া যায়। আমরা পাই দাম দাম কেমন? দাম 1200 টাকা কেজি, 1000 টাকা কেজি, 1300 টাকা বেশি। যে সময় এই হয় বাজার গুণ দেখে মাছে মাছে বেশি চালান হলে দাম কম। এই নদীটার নাম কি? পায়রা নদী। পায়রা সম্পর্কে একটু বলেন, পায়রা নদীতে কেন ইলিশের সুস্বাদু? মিডিয়া পানি। হ্যাঁ, মিডিয়া পানি, সেই জন্য এটার মাছ সুস্বাদু বেশি। সুস্বাদু বেশি। আপনি কত বছর ধরে এখানে মাছ বিক্রি করেন? আমি মাছ বিক্রি করি 30 বছর। আপনি কি এখন মাছের জাস্ট ইটা দেখছেন, আগে যে মাছ পড়ে আর এখন মাছ পড়ে, এটা নিয়ে একটু বলেন তো। এখন মাছ পড়ে, এখন ওই সরকার এই যে মধ্যে মধ্যে অবরোধ দেয়, অবরোধের জন্য মাছগুলো সব বড় হয়েছে, বড় হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধুরা, যে দেখুন যে কুড়াকাটা সেই ফেরিঘাটে যে ছোট্ট একটি বাজার, সেখানে কত বড় বড় ইলিশ বিক্রি হয়। কিন্তু এরা যদি শহরে এই মাছটা যেত, তাহলে দেখতে পারতেন যে সেই ফেরিঘাটের যে এখানে বসে বেচা কিনে হয়ে এখান থেকে শহরের বিভিন্ন অঞ্চলে যায়, এবং যারা ঘুরতে আসে, যারা এই ফেরি থেকে পারাপার হয়, তাদের এই এখান থেকে কিনে নিয়ে যায়। আমরা নদীর দিকে যাচ্ছি, যে পায়রা আজকে ভয়ানক এখন ঢেউ হচ্ছে। মেঘলা আজকে খুব সকাল থেকে, এইতে মাছও বেশি পড়ে এবং পড়তেও সুবিধা। কয়েকদিন ধরে মাছ পড়া শুরু করেছে, কারণ জোয়ার ভাটার একটি যে ইয়ে আছে, এখন সেই জোয়ার এই যে যাচ্ছে। মাছ ধরতে যাচ্ছে যে নৌকা,
গগন ভাই মেঘলার মধ্যে যে নদীতে অনেক জেলেরা পেয়েছে। ধন্যবাদ যারা লাইভে ছিলেন আমার সাথে যুক্ত। আবার আপনাদের ইলিশের বাজার নিয়ে যাব, দেখবেন ইলিশ। শুভ হোক আপনাদের আজকের দিনটি, এবং আমরা আপনাদের চেষ্টা করব নতুন নতুন ইলিশ নিয়ে, গল্প নিয়ে আসবো আপনাদের সামনে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।